اللهم مالك الملك تطلب القمم تشاء وتأني القمم من تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على مندلي আপনাদের সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা মহান বিজয় দিবস উপলক্ষে সবাই বসতে সকল বাংলাদেশীকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা লক্ষ মা বোনকে যাদের সুমহান আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা মুক্তিযুদ্ধ পরিচালনা করি মোহাম্মদ আব্দুল হামিদ তহদের বাণী পাঠ করছি 16 ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস উপস্থিত আছেন মাননীয় হাই কমিশনার মহোদয় জনাব নূর হেলাল সাথে স্মরণ করি জাতীয় চার নেতাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি ওই খুনিদের হাতে 21 আগস্টে বাংলাদেশ আওয়ামী লীগে উপস্থিত আছেন দক্ষিণ আফ্রিকার 3 লক্ষ প্রবাসীর গার্ডিয়ান মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম যার কার্যকরী হয়েছিল 1971-এর 26 মার্চ এই সেই স্বাধীনতা 9 মার্চ যুদ্ধের পরে আমরা পেয়েছি স্বাধীনতা সেই স্বাধীনতার সুবল 1971-এর 16 ডিসেম্বর আজকের এই দিনে বিজয় সাধিত হয়েছিল প্রধানমন্ত্রী ওনার বাণী পরিষদের বিশেষ অপর প্রশাসনিক কর্মকর্তা যারা আকাল রহমান তাদেরকে করে এখানে বাণী পাঠ করার জন্য শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা মাননীয় প্রধানমন্ত্রী বাণী পরিষদের আমাদের অপর প্রধান সচিব জনাব আলমগীর হোসেন মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বাণী পরিষদের মিশনের প্রশাসনিক কর্মকর্তা এবং মোহাম্মদ আব্দুল হামিদ তহদের বাণী পাঠ করছি 16 ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস রাজনৈতিক ব্যক্তিবর্গ মাননীয় হাইকমিশনের নির্দেশ মোতাবেক